উপস্থিত আজকের এই সম্মানিত আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি মহাশয়, বিশেষ করিয়া সার তরিকার বুজুর্গানের দিনের ইসালে সোয়াব উপলক্ষে আজকে এই সোনাপুর অঞ্চলের মধ্যে যে ওয়াজ ওর এই ওয়াজের সম্মানিত সভাপতি মহাশয়, বিশেষ করিয়া যাদের প্রচেষ্টায় আজকে এই জায়গার মধ্যে এই সুন্দর দিনই প্রোগ্রাম ওর ব্যবস্থা হয়েছে, তার মধ্যে থেকে আমরা মুস্তফা আহমদ মজুমদার, হোসেন আহমদ মজুমদার, নজরুল ইসলাম মজুমদার, আনামুদ্দিন চৌধুরী, দিলওয়ার হোসেন লস্কর, সেলিমুদ্দিন মজুমদার সহ আরো অন্যান্য অনেক রাসন তাদের প্রচেষ্টায় আজকে এই মাহফিল তৈয়ার হয়েছে। আমরা এই মাহফিলের মধ্যে বইয়াইয়া কোরআন এবং সুন্নাহার বক্তব্য শুনতে ফারিয়ার, যারা আদ দিয়া, ফাও দিয়া, মেদা দিয়া, টেকা দিয়া, পয়সা দিয়া এই সুন্দর মাহফিলটি সাজাইছেন, তারা মুর্দেগান যারা আসন, আল্লাহ তারা প্রত্যেকের জন্নত নসিব করে দিক, আল্লাহুম্মা আমিন। আর যারা জীবিত আসন, আল্লাহ তারে বেশ পেশ করিয়া আর অনেক কাম করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি এক নগণ্য মানুষ, বা আমার অত ইলিম কালাম বেশি নাই। ইজা লাকিতুমুল মাদাইনা ফাসসালা ফুমহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতিরা, যদি তোমার সামনে যে প্রশংসা করে তুমি তারে বাধা দিতা। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ হাদিস, কেউ সামনে প্রশংসা যদি করে তাহলে তুমি এটা বাধা দিতা বলে, না বা আমি অত প্রশংসার যোগ্য নাই, আমি মানুষ থাকিয়া বেশি আমার নামের আগে জিও লাগানি শুরু হয়ে গেছে, কিন্তু আমি অত খান নাই। যাই হোক, আমার আজকে বিষয় দেওয়া হয়েছে আকাইদে ইসলাম। আমার বক্তব্যর বিষয় হইল ইসলামের আকিদা। যাই হোক, কম সময়ের মধ্যে আমি কোরআন এবং হাদিসের আলোকে আকিদা ইসলাম কি জিনিস এইগুলা আমি বুঝাইবার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশেষ করিয়া আজকে আমরার যে অবস্থা শুরু হয়েছে গিয়া ওয়াজ মাহফিল দেলুয়া, ইসলামিক তাফসীর মাহফিল দেলুয়া, বড় বড় কনফারেন্স দেলুয়া, আজ ওয়াজ ওর মাহফিল দে নাটকের মঞ্চ বানানি হয়েছে গিয়া। আজ ওয়াজ ওর মাহফিল লইয়া ফাতলামি শুনে, আজ এই যে আমরা সিয়ার অবাত আছি, এক সময় সেই জায়গার মধ্যে আল্লাহর নবী সাহাবা ইকরাম হলের সামনে লইয়া তাইনুল্লাহ দিনর বয়ান দিছেন। এখান বাক্কা বড় সিয়ার, বাক্কা বড় স্টেজ, কিন্তু আজকে আমি দুঃখের সহিত এই কথা আমার বলতে আমার দুঃখ লাগে। প্রকৃতপক্ষে ইলিমালা মানুষ যারা বর্তমানে গড়ের মধ্যে আবদ্ধ হইয়া বই দিছেন গিয়া, আর অন্যান্য এরারে দিয়া আনিয়া মঞ্চের মধ্যে নাটক করানি শুনে, আপনারা মিডিয়া সালাইদরা দেখতে পারবা, সহি বুখারী শরীফ, সহি মুসলিম শরীফ, প্রথম নম্বর হদিস উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতিরা, একদিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমরা বুয়া বসাত, এইভাবে আমরা সাহাবায়ে কেরাম হল নবীর সামনে বইছি দিন শিখা লাগিয়া,
iz talaa alaina rajulun shadidu bayadu shahre bayadu syabe hotat khuriya dekhlam ekjon agontok manush aison aiya ami allah rasul sallallahu alaihi wasallam re prashno kotra ya rasul allah fa akhbirni anil islam ইসলাম সম্পর্কে আপনি আমরা যদি পুরো ব্যাখ্যা দিতা তাহলে আমরা উপকৃত হইলাম নে ফেরর বয়স 30 ফেরর 35 ফেরর 40 ফেরর 50 নয় মুসলমান হইছো ইসলামের নিয়ম নীতি জানা নাই মুসলা জানা নাই এখন যদি আল্লাহর নবী মাঝখান থেকে কইন তুমি উযু জানো না তুমি গোসল জানো না তোমার নামাজও ভুল মানুষ সেন্টিমেন্ট ক্রিয়েট করিয়া আল্লাহর নবীর দাঁত থেকে দূরে সরিয়ে যাইবা গিয়া আল্লাহ হতে ওয়াকুলা কাওলান লাইনা ও নবী তুমি নরম নরম ভাষায় মানুষের দিন বুঝাইতে থাকো তখন আল্লাহর নবী মানুষের মনের মাঝে আঘাত না দিবার লাগিয়া তখন জিব্রাইল ফেরেশতারে আল্লাহ পাঠাইছে আমি মানে মহফিল বুঝাইয়া আপনারা এই কথা দিয়া মহফিলের গুরুত্ব কত হান আর এটা আল্লাহর নবীর দিনই মহফিল এটারে বর্তমানে আমরা কোন জায়গার মধ্যে নিছি ও কথাটা খেয়াল করে হদিছো যদি আপনারা তোরা মিলাইবা তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাম রে পাঠিয়ে দিয়া কইলা জিব্রাইল যাও তুমি গিয়া ও যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করছন তারা মাসলা আল্লাহর রাসূলের কাছে তারা হইতে শরম লাগে লজ্জা লাগে তুমি যাও গিয়া তোমার এই প্রশ্নগুরা করো আর এই প্রশ্ন শুনিয়া আল্লাহর রাসূলে উত্তর দিবা আর এটা কিয়া বাক্যে শূন্যওয়ালা যারা আছেন তারা সমাধান হয়ে গিয়া ফাখবিরনি আনিল ইসলাম হযরত জিব্রাইল আলাইহিস সালাম কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলাম সম্পর্কে আমরা রে ভুক কয় আল্লাহর নবী কইলা আনতাশাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমা সালাতা ওয়া তাহুজ্জাল বাইতা ইলা আখিরিল হাদিস ইসলাম সম্পর্কে ওলা কইলা ঈমান সম্পর্কে কইলা কিয়ামত সম্পর্কে কইলা লাস্টে আপনারা কইয়া সমস্ত প্রশ্ন কল্লা আল্লাহ নবী উত্তর দিলা আগুনওয়ালা যারা আছেন তারা কইতে এই আমরা যে বিষয় নিয়ে চর্চা করিয়া আইজ তো এই প্রশ্ন করার কারণে আমরা এর সমাধান হয়ে গেছি আলহামদুলিল্লাহ ওখান হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শেষ করিয়া ফালাম্মা ওয়াল্লা জিবির ফালাম্মা ওয়াল্লা হযরত জিব্রাইল আলাইহিস সালাম যেই সময় সলিয়া দেইত্রা গিয়া নবীজি কইলা ইয়া উমরা তাদরি মান হাযার রাজুল ও উমর এই ব্যক্তি হে তুমি চিনোনি বলে জি না ইয়া রাসূলুল্লাহ আমরা চিনি না আল্লাহ ওয়া রাসূলুহু আলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বেশিরভাগ জানবরা নবীজি কইলা হাযা জিব্রিল আতাকুম ওয়াল্লামাকুম দীনাকুম এই হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইয়া দিছেন তোমাদের দিন শিক্ষা দিবার লাগিয়া দুরে হো সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম রে এইরকম মহফিল দিয়া আল্লাহর নবীর কাছে প্রশ্ন করাইয়া বাকি যারা আছেন তারা আর আপনার যে কথার মধ্যে আসবাগুলা ছুটাইয়া দেওয়া হয়েছে গিয়া আজকে আমরা এই দিনী মহফিল থেকে যদি যথাযথভাবে যোগ্যতা সম্পন্ন আলিমের দিন হলা নিয়া আমরা বিষয় ভিত্তিক ওয়াজ করাইতাম তাহলে আমরা সমাজ আরো লাভবান হইল না ফায়দাবান হইল না গিয়া আজকে আপনারা আমি একটা অনুরোধ করিয়া আপনারা বিষয় ভিত্তিক কোরআনে করিম এবং হাদিসের সামনে লইয়া যারা বিষয় ভিত্তিক আলোচনা করতে পারবা তারা আর কথা তুমি তান শোনার চেষ্টা করিও গিয়া কেউ গিয়া লাভবান হইবা বর্তমানে সব আওয়াজ চলে আল্লাহর নবী ফরমাইতিরা লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু এমন এক সময় আইব আমার উম্মতের মধ্যে ইসলাম শুধুমাত্র নামে রইব কিন্তু খাজে কুচ্চলিত নাই ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কোরআনে করিম শুধুমাত্র রসম হিসাবে রইব এই কোরআনে করিম তাকিয়া আমরা সমাজে এই কোরআনে করিম থেকে আমরা কিচ্ছু লইতাম না ফ্রেম হিসাবে রইব আজকে আমি দেখি আর আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী ফন্ডশ বছর আগে ফরিয়া গেছিলা আজকে আমরার কাছে এটা প্রতিফলিত হয়েছে গিয়া আমি ইউটিউবার বাইন হওয়ার হইয়া তোমাদান একটা খাসিয়ত আছে দেখছি তুমি তান তিল দে তাল করো আর তাল দে তিল করো যে
অরিজিনাল এক ঘন্টা দেড় ঘন্টা একজন বক্তা হিসেবে বক্তৃতা দিবা, তখন তার ফইলা দশ মিনিটের বক্তব্যর লগে বাদর দেড় ঘন্টার বক্তব্যর মিল থাকে গিয়া। তুমি তার অনেক সময় দেখা যায় মাঝখান থেকে একটা টুকরা খাটিয়া বার করিয়া দিলাও গিয়া, যে মাতে সরাসরি এই বক্তা উপরে পড়ে যায়, বুঝা যায় বক্তা হলা মাত মাতিছন যে মাতার কারণে তাই মুসলমান থেকে খারিজ হয়ে যেতে থাকে। এই খামটা তুমি তার করিও না। আমি অত হাউসটা এই মোবাইলের সামনে বক্তব্য দিতাম আর আমার ওয়াজ নেটো তুলতাম, এটা দরকার নাই। আমরা হকানি আলিম যারা আসন, পৃথিবী বিখ্যাত আলিম যারা আসন, নেটো চার্জ করলে দেখা যায় দশ বছরে তার ভিডিও ভিউজ এর মাত্র 5,000। আর কোটি 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 ওলামায় দিন যারা বানাইয়া দিতরা, আজকে তুমি জান এই কাজটা আল্লাহর দয়িতে করিও না, এটা করিও না। আর এটার মধ্যে একটা আপনার মানে বেয়ারাম আছে মোবাইলের মাঝে ইউটিউবার মাঝে, তুমি জান ফতোয়া আমি কইয়ার এজ এ মুফতি হিসাবে, মুফতি হিসাবে আমি ত্রতুড়া যেখান জানা আমার এখান মানুষের জানাইতে লাগবো। তোমার তান এটা যেটা এড সিস্টেম আছে যে প্রত্যেক ইউটিউবারে আপনার মনিটাইজেশন হইতে গেলে অত আধার লাগে, অত যাবার পরে আপনার কোম্পানি ইউটিউবে তোমার একটা এডিং সিস্টেম আছে মানে ওগু দিব, ওগু দেওয়ার পরে প্রত্যেক ভিডিওর আগে নাচ গান ভিডিও লেঙ্গা লেঙ্গা পুনি উলঙ্গা বেহা পুনি আমরার ভিডিওর আগে ছবি আইব, ছবি আইব, তখন ও ভিডিও ও ভিডিও তুমি তার সালাইয়া দ্বারা পয়সা পাইবা গিয়া, যে আলিমর বক্তব্য দেয় তাই নয় এই গুনার মধ্যে সামিল হইবা গিয়া। মান সান্না সুন্নাতান ফিল ইসলাম, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা মিন খায়রে আয়ান কুসা মিন উজুরহিম শাইয়া। আল্লাহ নবী ফরমাইতরা কেউ যদি বালা কোনো হাজ করিয়া তুইয়া দেয়, কিয়ামতর আগ পর্যন্ত যত মানুষে বালা হাজ করবা এর নামায় আমাদের মধ্যে এই মানুষ মরার পরেও তার নামায় আমাদের মধ্যে একটা অংশ যাইব। ওয়ামান সান্না ফিল ইসলাম সাইয়াতান সুন্নাতান সাইয়াতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা মিন বাদি মিন খায়রে আয়ান কুসা মিন উজুরহিম শাইয়া আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কেউ যদি কোন একটা খারাপ কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইয়া তুইয়া যায়, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষে বুড়াই করবা ইকাটা কি আপনার ভর্তিনে করবা তার রুহুর মধ্যে একটা অংশ যাইব গিয়া। এখন তো খালি ফাঁকলি বুঝো খালি ইউটিউব চালাইতা গিয়া, আর ইউটিউব চালাইতা আর ও খালি দিতায় আর দিয়া আপনার দেখা যায় খালি ভিউজ গিলা আনানি যায় দেখি আর তো আমি বঙ্কি। আল্লাহর তুই আমার ভিডিও দিতা করিও না, আমি পারমিশন দিছি না, যাই করবা গুনায় কবিরা হইব, আমার দায়িত্ব আমি আদায় করে দিলাম। আমার বিষয় আমার আলী আহমদ সাহেব আজকে আইসন মনে করি নে ও তাহান আমি বক্তব্য গুলা শুনছি ও মাঝখান তাই না খানো কিলা ফাত মার হইল কিলা কিতা হর হইল আস্তা ভিডিও দেড় ঘন্টা দুই ঘন্টার ভিডিও তার খাটিয়া দিয়া মাঝখান থেকে দিয়া ও তার সমস্যা হটায় যে এটা তো বলা জিনিস না, একবার সরল মানুষ তাই। আর তাহলে দিয়া মানে ও খাউরি খাই দেখি আর আমি এখন যাই হোক আমি আমার মূল বক্তব্যের মধ্যে যাই আর গিয়া, আমার বিষয় দেখো হইছে আকাইদে ইসলাম, ইসলামের মূল ভিত্তি যেটা লেলা গাছ শুরুর আমার কাছে নাই, সুর দিতেও খাতাম নাই আর সুর নাই আমার কাছে মাত মাতি গাছ যেইভাবে জ্বর ছড়াও হইতে পারে না, আকাশ যেটা আছে আকাশ যদি ঠিক হয় না মানুষ তাই মানুষ হইতে পারতাম না। আজকে দেখা যায় এই আকিদার কারণে আজকে মানুষ জাহান্নামের মধ্যে যাইবে, মুসলমান মানুষ জাহান্নামের মধ্যে যাইবে, মুসলমান মানুষ কিন্তু নামাজও হরের এই মানুষে রোজাও রাখে হজও হরের কিন্তু তার আকাইদের মধ্যে ফাসিদা আছে গড়বড় আছে,
যার কারণে সে জাহান্নামের মধ্যে জ্বলিব গিয়া যার প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে আছে আমি আজকে তুলে তুলে দেখাইয়া দিব আমি আপনারা সম্মুখে কোরআনে করিম 3 নম্বর সূরা আল ইমরানের 106 নম্বর এবং 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতিরা ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখ আল্লাহর নূরে ফসা হইব আর কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মুখ আন্দায় মরিচ খালিচা খালা খয়লার মতো খালা হইব ফাআমাল্লাযীনা আসওয়াদাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন যারা মুখ খালা হইব খয়লার মতো সিয়া হইব তারা ওই লাগিয়া তাফসীরে ইবনে জরির তবরি তাফসীরে ইবনে কাসির সূরা আল ইমরান 106 নম্বর 7 নম্বর আয়াত তাফসীরের মধ্যে লেখরা ওহুম আহলুল বেদা যারা এরা হইল যারা মুখ কালা হইব এরা হইল কি আহলে বেদাত ওয়াম্মাল্লাযীনা আবয়াদাত উজুহুহুম ফা ফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখ নূরে জলকে পরিষ্কার হইতে থাকব ওহুম আহলে সুন্নাত ওয়াল জামা তাফসীরে ইবনে কাসির গুলো সূরা আল ইমরান 106 নম্বর 7 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে যাও তাফসীরে ইবনে জরির তবরি গুলো তাফসীরে কুরতুবি গুলো তাফসীরে রুহুল বয়ান গুলো মানি গুলো বেসনদিন সহিহ ও বেসনদিন মুত্তাসিলিন কোনটার মধ্যে সহি সনদ দিয়া কোনটার মধ্যে মুত্তাসিল সনদ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রাওয়ায়াত করে দেওয়া ওর ওহুম আহলে সুন্নাত ওয়াল জামা যারা কিয়ামতের দিন আল্লাহর যে নূর যেটা আছে যে নূরের যে বাতি নূরের যে আলু নূরের যে নূরের পাওয়ার যোগ্য যারা হইবা তারা হই তাহলে আহলে সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামা তোর আকীদা ছাড়া যখন মানুষ দুনিয়াই তো আরাম পাইতো না আর আখিরাতের মধ্যে আরাম পাইতো না আহলে সুন্নাত ওয়াল জামা তোর আকীদা কি দাও কিছু আকীদা আমি কইম আমি আয়াত খালি তুলিয়া দিলাম সূরা আলে ইমরান 106 7 নম্বর আয়াতের মধ্যে এই তাফসীরের মধ্যে ওহুম আহলে সুন্নাত ওয়াল জামা সূরা আরাফ 7 নম্বর সূরা আরাফর 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতিরা ওয়া মিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন হইতিরা আমি যারারে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করছি আর সৃষ্টি করিয়া তারারে আমি নবী হল নবুয়ত দিয়া দিছি নবুয়তর পরে নবুয়তর আপনার দায়িত্ব যারার কাছে দিয়া দিছি ও বিহি ইয়াদিলুন যারা সত্যর প্রতি আহ্বান করত ওহুম আহলে সুন্নাত ওয়াল জামাত তাফসীর সহিহ সনদ দিয়ে লেখা যেরকম সুবহানাল্লাহ আজকে অনেক সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যঙ্গ করা হয় একজন ইউটিউব মোল্লা বার হইছেন আপনার ত্রিপুরার বর্তমানে ইউটিউব মোল্লা ইউটিউবে বইয়া বইয়া বক্তব্য দেয় আলী আকবর সবাই চিন্তা আহনা মিডিয়া তাই নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতর ইতালিয়া তাই চিৎকারি হরণ পিসকারি হরণ মাঝখানো আমরা চ্যালেঞ্জ দিছি আলহামদুলিল্লাহ আকিদাগত ব্যাপার লইয়া আইনো আমি কন্ট্রোভার্সারি কোনো মাত মাতিয়ে না আল্লাহর দোয়াই আপনারা এখন মাইন্ড করবানা আমি কোরআন এবং সুন্নার কথা আমি উপস্থাপন করিয়া বর্তমান মিডিয়ার মাধ্যম দিয়া মানুষের ভুল মেসেজ দিয়া মানুষের গুমরা বানানি হয় আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم يحدثكم بما لم تسمعوا انتم ولا اباؤكم اياهم واياكم رواه مسلم مسلم شريف كتاب الاسناد মধ্যে আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত কইরা এমন এক সময় আইব যে সময়ের মধ্যে কিছু মানুষ বাহির হইব বারোয় এমন জাল হাদিস বয়ান করবো যেটা জীবনে তুমি তারা শুনছো না আগর কেউ কোন আলিম হলে শুনছো না শুনিয়া
মানুষের গুমরা বানাইব পথ প্রষ্ট বানাইব ইয়া হুম ইয়া কুম আমি হইয়া তুমি তা এরার পাক্ষর তাকিয়া এরার দ্বার থেকে দূরে সরিয়া রইবা আয় আহলে সুন্নাত ওয়াল জামাত রে লইয়া তারা ব্যঙ্গ করে ও এই আহলে সুন্নাত জামাত সেই আহলে সুন্নাত জামাত নাই বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত হতা এক নম্বর আমরা কুরআন শরীফের মধ্যে পাইলাম দুই নম্বর সহিহ মুসলিম শরীফ কিতাবুল আসানিদ আন ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ইবনে সিরিন পৃথিবীর সবচেয়ে বড় তাবি সাহাবী হলার ফলে যে তাবি তাবি হলার দেশন পৃথিবীর সবচেয়ে বড় তাবিরু রুইয়া যে খবর কিতাব লেখছেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস রওয়ায়াত খতরা ইবনে সিরিন ও ব্যক্তি ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাইর মজবরদিন সাইর যে ইমাম আছেন এর মধ্যে থাকি ইমাম দারুল হিজরত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লা ইয়াজিদুনা আ'লাম মিন আল উলামাউল মদিনা আল্লাহর নবী হইয়া দেখিরা যে এমন এক সময় আইব মদিনার সবচেয়ে মদিনার জমির সবচেয়ে বড় আলিম রইবা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে এই হাদিসের ইশারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তাই একবার খাব দেখলা যে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাব দেখলা আমি ইবনে সিরিন ও সাহাবি ও তাবি হাদিস রওয়ায়াত খতরা তান মর্যাদা বুঝাইয়া ওলা ওলা মানুষে ও আমরা সনদ দেয়া যাইতিরা এরার উপরে এতরাজ এরার উপরে হতা আনিয়া এরার ব্যঙ্গ খোলা বর্তমানে চলে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি পৃথিবীর সাইর মজবুত এক ইমাম মুদারুল হিজরত সবচেয়ে বড় ইমাম যাই হাদিসের বিশারদ তাই স্বপ্নে দেখলা তান মনের মাঝে আয় খালি যে কিয়ামত কোন দিন হইব কিয়ামত কোন দিন হইব বিভিন্ন ও খালি তান হঠাৎ দিলর মাঝে আয় একদিন রাত তাই হঠাৎ খাবে দেখলা ওলা ফাস্টা আঙ্গুল দেখলা একজন আই ওলা ফাস্টা আঙ্গুল তোলা মারি দেখাইছে ফাস্টা আঙ্গুল দেখাইছে তখন তো ইগুরার তাবির তাই কোনটা ভাই না অর্থটা কি ইমাম ইবনে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান ফিয়ন্ডে ইমাম ইবনে সিরিন খেদমত দিলা বলে যাও ইবনে সিরিন ছাড়া এই খবর তাবির কেউ করতে পারত না ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাসিদ দি শুবে গেলা জামার বাদে খাব হইলা ইয়া আমির আল মুমিনিন না তাই কইলা ইয়া উস্তাদ আল আসাতিজিন এই রকম খাবটা খোয়ার বাদে তাই হইলা তান গরর জল্লা দে বলে তলোয়ার আনো হালা গলা উড়াই দেব তুমি ও খাব দেখার যোগ্য হয়ে গেছো নি কইলে জি না হুজুর আমি খাব দেখছি না ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি খাব দেখছো না আমারে তাই ফাটাইয়া দিছোন ও গুর তাবির করা লাগে গুর অর্থ করা লাগে আচ্ছা আচ্ছা মালিকই দেখছেন নি ঠিক আছে ইমাম মালিকের কথা হওয়ার পরে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি হইলা খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ সূরা লোকমানের 37 নম্বর আয়াত পড়িলা খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না এক নম্বর কিয়ামত কোন দিন হইব হইয়া দিলা তাই লইয়া আইলা ইমাম মালিক সাহেব ওলা কইলা তো ও ইমাম ইবনে সিরিন না কইতা লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ আমরার এক সময় আসলো যে সময়ের মধ্যে হাদিস রাওয়াত করতে ওয়াজ করতে তাফসীর করতে বক্তব্য দিতে আমরা কোন আলিমের নাম তান ঠিকানা তান বায়োগ্রাফি তান সিলসিলা নসব আমরা এইগুলা যাচাই বাছাই করতাম না জান যে বক্তব্য দিতে আমরা বক্তব্য শুনতাম হাত্তা ইজা ওয়াকাতিল ফিতনাতু সামুলানা রিজালাকুম ফালিনদারু ইলা আহলি সুন্নাহ যেই সময় দিনের মাঝে ফিতনা ঢুকে গেল দিনের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহর নবীর হাদিসের লগে আপনার মুআরাজ হাদিস বানানি আরম্ভ হয়ে গেল গিয়া মুসলমানতে কাজাব যে নবতি দাবি করিয়া বইল উনাইসে আহমাদ নবতি দাবি করি বইল এরা হাদিস বানার কুরআন বানার মুসলমানতে কাজাব রে খাওয়া হইল যেই যান তুমি তো নবতি দাবি করদাই কুরআনর
আল্লাহর নবীর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআনে কারীমের যে আয়াত গুলো নাযিল হয় তুমি ওলা একটা আয়াত একটা সূরা বানিয়ে দাও মুসলমানাতে কাযযাব তো মহা বিপদের মধ্যে পড়লা এখন তো আমি মক্কার জমিদার মধ্যে মদিনার জমিদার মধ্যে আমি তো নবীজির প্রতিপক্ষ ইয়া ক্যান্ডিডেট ইয়া নবুয়তিতে আমি দাঁড়াইছি এখন তো আমার উম্মত হলে তো আমার কাছে মুজিজা মুজিজা তারা তলব হরিয়া তালাশ করিয়া কইছে আমি হইতাম কিটা রাইত গরো মুসলমানাতে কাযযাব গরো ঘুমাইছেন গিয়া ঘুমাইয়া চিন্তা করলে এখন কিটা হওয়া যায় হইল দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের যে সূরা আল কাউসার ইন্না আওতাইনা নাযিল হইছে আমি ওগুরে অনুকরণ করে একটা সূরা বানাই দিতাম হে একটা বানাই দিল ইন্না আওতাইনা কাল হাক ফসাল্লি লিরাব্বিকা ওয়াযহাব ইন্না শানিয়া কাওয়াল আবলা কোরআন বানাই দিল আমি অত কথা দেন না হে ওগো বানাইল বানাইয়া নেক্সট দিন তার বক্তব্য আসনে গিয়ে বইল গেছি আর হইয়া কৌমে হইলা হুজুর আপনারা তো নবী মানতাম আমরা তে আপনি ওহি আমরা শোনাও ও হইলা ইন্না আওতাইনা কাল আ অর্থাৎ আমারে আল্লাহ রাব্বুল আলামিনে একটা ফেসা বাক্কি বানাইয়া এই জমিনের মধ্যে হটাইছো ফসাল্লি লিরাব্বিকা ওয়াযহা আর সে তার পবুর পবুরে ডাকে মানে ফেসায় যেভাবে ডাকে ফেসায় যে শব্দটি ডাকে ও ফেসার কালচার মানে হে তার সুরের মধ্যে লইয়াইছে ইন্না শানিয়া কাহুয়াল আবলা আর তার শত্রু যা ইনতান সাদা এবং কালা সিত্রা ফেসার ফেসার গোত্র ফুটফুট আছে না নি হ্যাঁ ও মানে উম্মতে হইলা ব্যাপার বুঝলাম না অত শিক্ষিত মানুষ আর আস্তা একটা ফেসা বাক্যের প্রতিবিম্ব তাই সুরায় হওয়া গিয়া কোরআন বানাইলা নবীর লগে আপনার জুড়ি দিতে গিয়া নবীর লগে জুড়ি দিতে গিয়া কোরআন বানাইয়া তানি কেনার খাম আইল না এখন হদিস বানানি আরম্ভ হয়ে গেল গিয়া লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ হাত্তা ইযা ওয়াকাতিল ফিতনাতু সামুলানা রিজালাকুম ফালিনদারু ইলা আহলি সুন্নাহ তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতিরা তখন এখন তো আমরা জেসার ওয়াজ আর হুনি না জেসার হদিস রওয়ায়াত করলে আমরা তো আর শুনি না তোমার বায়োগ্রাফি সিলসিলা নসব হইতে লাগবো তুমি যদি ইসলামের আকীদা লগে কোরআনের আকীদা লগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লগে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে পাইউ খাজ হাদিসুম তোমার কথা গ্রহণ করা হইব ওয়ায়ুনদারু ইলা আহলিল বিদআ আর আহলে বিদআত যদি আল্লাহর রাসূলের পরে সাহাবীর পরে তাবির পরে তোমার তান বাফ দাদা হলে আকাবির হলে যদি আপনার এমন ধরনের আকীদা বানাইয়া বইছেন যে আকীদা সরাসরি কোরআন এবং সুন্নতের লগে গিয়া সংঘর্ষ লাগি যার আর হেইগুলা যদি তুমি তান মানিয়া চলো ফালা ইউখাজু হাদিসুহুম তুমি দুনিয়ায় জমিনের মানুষের কাছে একবারে আল্লামা তো জবান হই যাও 50 বার হজ হরি লাও গিয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মাতর কোনো ভ্যালু নাই যার সূত্র হইল গইটা এখন দেখা গেছে গিয়া আকীদা আমরা প্রথম পরিশুদ্ধ হইতে লাগবো আকীদা যদি পরিশুদ্ধ হয় না কিতা কিতা আকীদা করে আমি মাতান্ন আকীদা যদি পরিশুদ্ধ হয় না ভাই নামাজ রোজা ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইবাদাতাহু হাত্তা ইয়াদা বিদআতাহু আল্লাহ কোন বান্দার নামাজ রোজা হজ যাকাত আল্লাহ বিল্লাহ দিন রাত তসবিহ তালিল তাজকির কিচ্ছু কবুল করতে নাই হাত্তা ইয়াদা বিদআতাহু যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ইসলামের পরিপন্থী আকীদা ততক্ষণ পর্যন্ত ত্যাগ করব না অতক্ষণ পর্যন্ত এর কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করতে নাই এখন হইল গিয়া আমরা দেন বর্তমানে দেন বক্তব্য শুনি যাচাই বাছাই করে শুনতে লাগবো বক্তব্য দেবার আমেরিকানোর একটা সেন্স আছে নানি আমি কিতা হইয়ার এটা থেকে একটা অর্থ বার হইতো না নি
আমি যে কথাগুলো কইয়া এই কথাগুলোর একটা সেন্স আছে নি না জি এখান থেকে একটা অর্থ হইতাই না না অর্থ হইতা বিনা অর্থ কোনটা হনিও না বিনা অর্থ যদি কোনটা হনো তার মানা ওই বহুটা জেলা একটা নৌকা যদি মাঝিহীন ভাবে মাঝি সালাইয়া যদি নৌকা চলে খালি ঘুরিব নদীর মাঝে সাগরের মাঝে আর অর্থহীন অর্থ সালাইয়া যদি কোনো কথা শুনো তোমার তার অবস্থা ওলা হইব বক্তে বক্তে বক্তা আর শুনতে শুনতে তুমি তার তখ্তা হইবাই গিয়া এটাকে কিচ্ছু হইত না গিয়া সহি মুসলিম শরীফ আকিদা লাগছে দুপুতিং করিম সহি মুসলিম শরীফ আগে হদিসটা নিলাই সহি মুসলিম শরীফ 11 নম্বর পৃষ্ঠা আন ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আন ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আন্নাহু ক্বাল ইন্না হাযা লিল মাদিনুন ফানজুর আম্মান তাহুজুনা দীনাকুম লাউলা সনদুল্লাহ কালা মাশা মাশা মানশা ইমাম ইবনে সিরিন কইতিয়া যারার গেস্তে কি বক্তব্য শুনবায় যারার দিন শুনবায় যারার ওয়াজ শুনবায় নসিহত শুনবায় ফানজুরু আজ দাস্তি ভাই খুব ভালো করে দেখাই করো এই না হলে সুন্নত ওয়াল জামাতর আকিদার নি না না যদি আহলে সুন্নত ওয়াল জামাতর আকিদার মানুষ যদি হই না তাহলে এই তোমাতে গুমরা বানাইবা ডাক্তর যদি ডাক্তরি ভাস করার পরে যদি নকল করিয়া ভাস করই বা পয়সা দিয়া ভাস করিয়া এখন এসসি এসটি কিতা কিতি আছে নানি একশোর মাঝে 100% করে ফেলানি হইয়া সিরিয়াল কাস্ট মানে 30% এলাও করবে আপনার সিরিয়াল কাস্ট ঢুকাইয়া ওগুলে ডাক্তর বানালে চলে এই ডাক্তরের যে বৈশিষ্ট্য 30% এলা আর 100% ভাইয়া ধারে ফেলানি হইছে এন বৈশিষ্ট্য দিনা রাইট বেশ এই ডাক্তরে যদি প্রেসক্রাইব করই তাহলে রোগী মারা যাবার সম্ভাবনা খুব বেশি কেন তাইন তোর সার্টিফিকেট হইলেইছো এইভাবে আলিম হইয়া যারা প্রকৃত পক্ষে কোরআন এবং সুন্নার উপরিয়ত যারা কাছে নাই এবং আকিদার সুন্নতর আকিদার আহলে সুন্নাত জামাতর আকিদার অন্তর্ভুক্ত যারা নাই তারা যদি তোমাদের কোনো কথা বই তাহলে মানুষ কিতা হইয়া গুমরা হইবার সম্ভাবনা খুবই বেশি গুমরা হওয়ার সম্ভাবনা খুবই বেশি দুরুদ পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি Sayyidina